আজকের দিনটা অনেকটা স্পেশাল, কেন সেটা তোমরা বুঝতেই পারছো। একটা নয়, দুটো নয়, একসাথে তিনটে সোনার জিনিস কিনে নিয়ে এসেছি। আর কি কি কিনলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। প্রত্যেক দিনের মতন আজকেও আবার সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি আমার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, অলরেডি রান্নাবান্না হয়ে গেছে। তো আজকে চিকেন হবে, তো ভাবলাম চিকেনটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তেলের পর গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি হালকা নেড়ে নিলাম, আর তারপরেই চিকেনটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে নেবো, আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদও দিয়ে দেবো। কাঁচা অবস্থায় নুনটা দিলে না মাংসের ভেতর পর্যন্ত নুনটা একদম ঢুকে যাবে। এই অবস্থায় তোমার যতটা নুন লাগবে পরিমাণ করে দিয়ে দেবে। আর অনেকে না মাংস ম্যারিনেট করে রান্না করতে পছন্দ করে, আমার না ম্যারিনেট করে রান্না করার থেকে এইভাবে রান্না করতে বেশি ভালো লাগে, মানে তেলের ওপরেই সব কিছু দিয়ে। তো চলো এখন এদিকে চিকেনটা একটু হালকা ফ্রাই হতে থাকুক, ততক্ষণে আমি মশলাটা করে নিয়ে আসি। মশলা দেবো আদা রসুন আর হচ্ছে লঙ্কা। আমি যেহেতু জিরে দিই না, তো আদা রসুন আর লঙ্কার পেস্ট করে নিয়েছি। তো এটা এখন চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর একটা টমেটো কুচিও দিয়ে দিলাম। তো চলো এবার চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিই। আর সব মশলা দিয়ে চিকেনটা তোমরা যত সময় নিয়ে কষিয়ে নেবে ততই চিকেনের টেস্ট কিন্তু ভালো হবে। তো দেখো চিকেনটাই আমি কষিয়ে নেবো বেশ অনেকটা সময় নিয়ে, আর ওইদিকে অন্য রান্নাবান্নাও করছি। ওইদিকে উচ্ছে ভাজা হচ্ছে, আর এদিকে চিকেনটা আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন চিকেনটায় জল দিয়ে দিচ্ছি। অলমোস্ট বেশিরভাগ রান্নাই হয়ে গেছে, চিকেনের পর বাঁধাকপিটা করলে কমপ্লিট হয়ে যাবে। তো চলো ঝটপট করে আমি রান্নাটা সেরে নিই, তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কী কী রান্না করলাম পরে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট, তখন তো তোমাদের একটুখানি দেখিয়েছিলাম কী কী রান্না করছি। তো চলো এখন একবার দেখিয়ে দিই কী কী রান্না করলো ফাইনালি। আর এই দেখো আমাদের জুডো বাবু, তো ওকে রান্নাবান্না করিয়ে খাইয়ে দিয়েছি, এখন উনি ঘুরবে আমার সাথে, মানে আমি যা করবো আমার সাথে সাথেই থাকবে না, এটা হচ্ছে ওনার কাজ এখন। তো আমার রান্না হয়েছে বেসিক্যালি এই যে বাঁধাকপির ঘন্ট, যেটা এখনও কড়াইয়ের মধ্যেই রয়েছে, জাস্ট মানে জুডোকে খাওয়াতে যাওয়ার আগে গ্যাসটা বন্ধ করে ঘরে চলে গেছি। আর এখানে রয়েছে কালকের মাছ, এটা যদিও গরম করতে হবে, এটা কালকের কলার তরকারি, এগুলো কিছুই আজকে রান্না হয়নি। এখানে কিছু তো বাসি ভাত রয়েছে, এখানে দুটো দুধ জাল দিয়ে রেখেছি, আর এখানে দেখো বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ডাল, এগুলো সকালবেলা করেছি। তো মা সব সবজি কেটে দিয়েছে, আর ভাত আর ডালটা সিটি দেওয়া হয়ে গেছিলো, তারপরে আমি রান্না করেছি। আর যেখানে ভাত রয়েছে এটা এটা দিয়ে ঢেকে দিই। আর রয়েছে আজকে আমাদের যেটা স্পেশালি রান্না হচ্ছে, সেটা তো তোমরা দেখেইছো, সেটা হচ্ছে চিকেন, একদম গরমা গরম চিকেন। আজকে একটুখানি অন্যরকমভাবে রান্না করেছি, গোলমরিচ গরম মশলা দিয়ে, জানি না কেমন হয়েছে খেতে, আই থিঙ্ক ভালো হয়েছে। আর এখন বাজে 10:30, না করেছি ব্রাশ আর না কিছু খেয়েছি। তো আগে আমি যাবো ছাদে, কেন যাচ্ছি সেটা তোমরা দেখতেই পারবে, তারপরে এসে ব্রাশ করে কিছু খাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর আজকে তো আমি খুব 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 হ্যাপি, কেন সেটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকলেই বুঝতে পারবে। চলে আসলাম ছাদে, দেখো কি পরিমাণে নোংরা হয়েছে, যেটা তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ না। নোংরা বলতে কিন্তু সেরকম কিছুই না, আলগা ধুলোটা হয়েছে, অনেকটাই ধুলো হয়েছে। তো মা এখানে কিছু জামা কাপড় মেলে দিয়েছিলো, তো আমি সেগুলোকে সরিয়ে খুব ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। কেন বলো তো ঝাড় দিচ্ছি, কারণ এখন আমি ব্ল্যাঙ্কেট রৌদ্রে দেবো। কয়েকদিন ধরে ব্ল্যাঙ্কেটটা রৌদ্রে দেওয়া হচ্ছে না, যা ঠান্ডা পড়ছে ভাবছি ব্ল্যাঙ্কেটটা রৌদ্রে দিলে যদি একটু গরম গরম হয়, মেন ব্যাপার সেটা না, এমনিতেই ব্ল্যাঙ্কেটটা একটু রোদ খাবো। তো যাই হোক জুডো ছাদে ছিল, ও আমার সাথে নিচে যাবে বলে বায়না করছিল আবার ছাদে আসবে, তো তাই দুটো জুতো দিয়ে ওকে আমি গন্ডি দিয়ে গেছিলাম যে গন্ডির বাইরে বেরোবি না। দেখো ঠিক একদম ছাদের কানায় গিয়ে দাঁড়িয়ে আছে, যদিও আমি এক দোর মেরে নিচে নেমেছি আর এক দোর মেরে ব্ল্যাঙ্কেট নিয়ে চলে এসেছি, কারণ ও যেহেতু ওপরে ছিল। আর কি বলতো, ব্ল্যাঙ্কেট নিয়ে যদি ওকে ওপরে উঠাতে হতো না, তাহলে সেটাও ইম্পসিবল হয়ে যেত। ফাইনালি চলে আসলাম ঘরে, এখন আমার বিছানা টিছানা তোলা হয়নি, বিছানা তুলবো। তো ভাবলাম তার আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, নাহলে ব্রেকফাস্ট করতে দেরি হয়ে গেলো, এদিকে দুপুরের খাবার খেতে খেতেও দেরি হয়ে যাবে, মানে আর খেতে পাবে না টাইম মতন। তার জন্য ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে কাজবাজ করা যাবে। আর ব্রেকফাস্টে কী রয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আজকে ব্রেকফাস্ট রয়েছে দুধ আর ওটস, প্রথমে সেদ্ধ করেছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কলা। তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট, এর সাথে দুটো খেজুর হলে আরও বেটার হতো, বাট খেজুর শেষ হয়ে গেছে। আজকে জুডোকে ছিল 4টে দিয়ে দিয়েছি, আবার জুডোর বাবা আনবে, তারপর জুডোও খেতে পারবে আমিও খেতে পারবো, তাই তো। আর এই দেখো আমাদের জুডো বাবু খাচ্ছে কলা। কী খাচ্ছে জুডো, এদিকে তাকাও, কী খাচ্ছ, কী খাচ্ছ তুমি বলো, দেখো বলে নাকি বলো,
তলা, ও ককে ত বলে তলা। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে ভিডিওর একটু কাজ বাকি ছিল সেটা কমপ্লিট করলাম, আর এখন যাবো রান্নাঘরে, প্রচুর বাসন হয়েছে। তো সকাল থেকে রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাসন টাসন কিছু কি ধোয়া হয়নি, ইভেন ঘরের কাজ রয়েছে, জামা কাপড় কাজ রয়েছে, এগুলো তো করবোই। আর আমার ফোনে না একটুও চার্জ নেই যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। তো চলো বাসন কটা মাজতে তো বেশ অনেকটা টাইম লাগবে, অনেকগুলো বাসন বাসন টাসন মেজে এসে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে একটুখানি বিকালবেলা বেরোবো, তোমরা বুঝতেই পারছো। তো কোথায় যাবো সেটা তো তোমরা দেখতেই পারবে, আই থিঙ্ক এতক্ষণে বুঝেই গেছো। আরে দেখো এখান থেকে বলছে আমাকেও নিয়ে যাবে, কিন্তু বদমাস। ওটা এখন বায়না হচ্ছে, ওর যে বেবি ল্যাপটপটা রয়েছে ওটা এখন চাচ্ছে, তো ওকে ওটা দিয়ে বসিয়ে আমি ফোনটা চার্জে দিয়ে যাব কার সাথে। বেশ অনেকটা কাজ বাজ কমপ্লিট করে দেখো জুড়োকে জল গরম করে স্নান টান করিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে দিয়ে ওকে এখন এই যে ওর বেবি ট্যাপটা রয়েছে বললাম আমি ওটা দিয়ে দিয়েছি, আর এখন বসে বসে ফল খাচ্ছে। যদিও একা একা খায়নি, আমি খাইয়ে দিলাম, তারপরেও বসে বসে এখানটায় ট্যাবে কি করছে। আর ততক্ষণ আমি দেখো ঘর দুটো ঝাড় দিয়ে নিচ্ছি, এই যে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এতটা নোংরা হয়েছে, কতগুলো লেস কুরকুরির প্যাকেট দেখতে পাচ্ছ, ফলের খোসা সব ছড়িয়েছে। আমি একটা জায়গা মতন রেখেছিলাম, সেখান থেকে সব খাটে নিচে ফেলে দিয়েছিল। তো বড় ঘর ঝাড় দিয়ে এসে একেবারে চলে আসলাম রান্নাঘরে, রান্নাবান্না যেহেতু সকালবেলা সব কমপ্লিট হয়েই গেছে, তো ভাবলাম রান্নাঘর তো একবারে ঝাড় দিয়ে রেখে দিই, যখন মুছবো তখন মুছে নেবো। আজকে না সব কাজ বাজ করতে একটু দেরি হয়ে গেছে, মানে অন্যদিন দুটোকে ঘুম পাড়ানোর আগে আমি ঘর দুয়ার মুছে নিই, বাট আজকে আর সেটা হয়নি, ওকে ঘুম টুম পাড়িয়ে রেখে তারপরে ঘর দুয়ার মুছতে হচ্ছিল। তো যাই হোক অনেকটাই দেরি হয়ে গেছিলো স্নান করে আসতে আসতেও, তারপরে বিকালবেলা একটা কাজও করেছিলাম, সেটা তোমাদের আমি আলাদা একটা ভিডিওতে শেয়ার করবো। তো চলো ঘর দুয়ার ঝাড় দিয়ে গেছিলাম জুডোকে খাওয়াতে, ওকে খাইয়ে দাইয়ে তারপর দেখো এখানে নিয়ে চলে এসেছিলাম ওকে ঘুম পাড়াতে। আর ওর ঘুম পাড়ানোর সময় তো সে কি নাটক, ঘুমাবে না তো ঘুমাবে না, একবার পায়ে শোবে তো একবার নিচে শোবে, এই হচ্ছে ওর বায়না। তো ওকে ঘুম টুম পাড়িয়ে রেখে তারপর আমি খেয়ে নিয়েছিলাম, নাহলে না খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায়। খাওয়া দাওয়া করে দেখো তারপরে চলে এসেছিলাম ঘর মুছতে। আর আজকে আমি আর পুজো দিইনি, মায়ের পুজো দিয়েছিল। প্রথমে বড় ঘরটা মুছে নিলাম, মানে প্রথমে ঘর দুটো মুছেছি, তারপরে বারান্দাটা মুছছি, এখন রান্নাঘরের ওপরটা মুছতে রয়েছে, নিচটা মুছতে রয়েছে, সব কিছুই বাকি রয়েছে। তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, স্নানটা একটু পরেও করা যাবে, আগে কাজটা কমপ্লিট করে নিই। যেমনটা তোমাদের বললামই যে ওপরটা মুছে তারপরে নিচটা মুছবো, তো চলে এসেছি রান্নাঘরে ওপরটা মুছতে। তো দেখো ওপরটা মোছা হয়ে গেলে আর না আজকে তাড়াতাড়ি করে একটু সব কাজ বাসা আছে, তারপর সন্ধ্যাবেলা একটু বেরোবো। তো আর কোথায় যাবো সেটা তোমরা বুঝতেই পারছো, তোমরা ভিডিও শুরুতেই দেখেছিলে, অনেক বড় একটা ইচ্ছা পূরণ হচ্ছে। আর কী কী কিনলাম সেটা তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো দেখো ফাইনালি আমি সোনার দোকান থেকে চলে এসেছি, ওখানে গিয়ে আর ভিডিও করে নিই কী কী নিয়ে এসেছি সেটা তোমাদের আমি এখন একটা দেখিয়ে দেবো, আর নেক্সট ভিডিওতে তোমাদের আমি ডিটেলসে দেখাবো কী কী কিনেছি। আর অনেক বড় একটা ইচ্ছা পূরণ সেটা বলতে পারো, সেটা তোমরা নেক্সট ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এই দুটো জিনিস রয়েছে আর এই একটা জিনিস, টোটাল তিনটে জিনিস। তো এটার মধ্যে কী রয়েছে তোমরা বেসিক্যালি বুঝতেই পারছো, আয়স্ত, তো সেটা তোমরা দেখে নাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, আজকের মতন বাই বাই।